I am disconnecting general with other message. এটা ভুল মেসেজ যেটা রাউটার ঠিক করা কারণ নিন্দা করছে আগে মানে দুই ভাগ সোসাইটি ইনভলভ হচ্ছে আটাক করছি এইটা আমি সবাই বুলি সারা পরে তর্জম করে সারা পরে যা আমার ফাইন্ডিং অছি এ স্পষ্ট হয়ে গেল আমি যে ইভিএম হ্যাকিং র যথেষ্ট সম্ভাবনা অছি এ কথাটা কাই কৌছি 2014 মসিহারে মানে সম্পূর্ণ অলগা রকম হাওয়া লা মোদি হাওয়া লা হারর মোদি ঘর ঘর মোদি এটা আবরি বারি মোদি সরকার আছে দিন আয়েঙ্গে এই প্রকার অনেক জিনিস লা নম্বর এক নম্বর দুই হেলা নরেন্দ্র মোদি মানবর প্রধানমন্ত্রী নিজে আসছিল ভোট মাগিয়া লাগে ব্রিজ কথা কে হসপিটাল কথা কে অনেক কথা কে নম্বর তিন হেলা দিলীপ রায় সেতলে বিজেপি রে থিলে ইয়া সত্ত্বে তা হাওয়া সত্ত্বে জুয়েল পাইছিলা 340,000 বিজেডি পাইছিলা 2,03,18,000 এবং কংগ্রেস পাইছিলা 270,000 বর্তমান সম্পূর্ণ পরিবর্তন হয়ে সারি জুয়েল আজকের দিনে কেবার লাগে চাহে সে ভোট মাগি না নম্বর এক নম্বর দুই হেলা মোদি হাওয়া বিলকুল সেমতি কিছু নথিলা নম্বর তিন অন্তর্ঘাতী মানে এইটা যে আমার ব্রিজ কথা হসপিটাল কথা এটা টোটালি রলকবাসী একদম পুরো রিজেক্ট করে সারি তো এইভাবে পরিপ্রেক্ষী 556,000 খণ্ড ভোট জুয়েল কেমতি পাইলা এটা স্পষ্ট ইপি হ্যাকিং হয়েছে এবং তার আমি পুরা টোটাল সব জিনিস করে সারা পরে আমি আফটার 15th কলেক্টর ঘেরাও করছু আমি এবং আমি চিফ ইলেকশন কমিশনকে আমি দেছু মেমোরাণ্ডম এটা দুইটা জিনিস অছি ইমিডিয়েটলি ভি প্যাডটা কাউন্টিং করা যাও নম্বর এক এবং আগামী দিনে গোটে ছোট জায়গার গোটে প্রয়াস হচ্ছে যে তুমি ইমিডিয়েটলি পেপর ওয়ালেটটা স্টার্ট করো লোকসভার বিধানসভার হ্যাকিং হয়েছে বিধানসভার হ্যাকিং সব জায়গায় হ্যাকিং হয়েছে আজ্ঞা নহলে 25টা এমএলএ ক্যান্ডিডেট যে জিতবে চার দিন পূর্ব ভুবনেশ্বর কাই টাকা হয়েছিল 8 জন এমপি প্রার্থী কাই টাকা হয়েছিল আগে কিন্তু মিঠা বন্টন হল কহিলা আমার শঙ্করাম নিজে কহিলা 60,000 ভোট পাওছি 60,000 পাইলা আগে জুয়েল কহিলা 4,00,000 ঊর্ধ্ব ভোটে জিতি পাইলা আগে 4,00,000 তো এমন সর্বজ্ঞান কি জানলে কিন্তু এইসব টোটালি ফিক্সিং হয়েছে বোথ মানে গভর্নমেন্ট অফ ওড়িশা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বোথ একদম ম্যাচ ফিক্সিং হয়েছে নম্বর দুই হল যে যে অন্তর্ঘাতী কার্য হয়েছে দলর তাকে অলরেডি আমি পিসি পাখে কইসারু তুঙ্গ নেতা যে পিসি অনেক এবং আমার ডিসি অনেক টোটালি অন্তর্ঘাতী কাজ লিপ্ত হয়ে অনেক আমি অলরেডি কইসারছু বাই নেম কইসারছু লেখিকি দিয়ে সারু এআইসিসি এবং ডিসিসি কু তাঙ্কর দলর ইমিডিয়েটলি বহিষ্কার করা যাও আমি দিয়েছু আগে যে আমি লেখি না লেখিকি দিয়েছি ডিসিপ্লিন মু অছি এবং যেহেতু সে কমিটির ফার্স্ট পয়েন্ট টিম রে মু নিজে অছি 21 জন কমিটির এতে এই জায়গায় কহিবার ঠিক কথা নুহ কিন্তু যে অন্তর্ঘাতী কাজ করছেন আমি টোটাল লেখিকি দিয়ে সারু ইয়েস নিশ্চিত ভাবে হব সব ওড়িশাবাসী একদম পুরো বেকসরের মো সাথে সহমত হলে আমি মু নিজে অছি 8 তারিখ মিটিং অছি যাই সারা পরে দেখিবা কেমন তর্জম করিয়া কেমন কোণ হচ্ছে এন্টায়ার ওড়িশার অন্তর্ঘাতী কাজ হয়েছে তার লাগে যে বি দায়ী অনেক তাঙ্কু বিরুদ্ধে কার্যসম গ্রহণ লাগে আমি অলরেডি লিখি সারছি এবং রাহুল গান্ধী পুরা টোটাল একদম পুরা মানে কংগ্রেস দলের জনপ্রতিনিধি লোকপ্রিয়তা হ্রাস পাইনি বিলকুল পাইনি বিলকুল পাইনি বিলকুল পাইনি আগে আমি কৌশি হালতের মানে 266,000 ভোট পাইবি না সিধা কথা আমি 5,00,000 ভোট পাইবি সবুড়ে তর্জম করে সারা পরে টোটালি রিভর্সিং হয়েছে তো এইটা হল তিন নম্বর জিনিস হল রাহুলকার টিপস বোধহয় যে ভালো ভাবে নিহতি গোটে ডিসক্রিমিনেসন করলে চেষ্টা করছি আমার রাহুলকারে গোটে ফিলিংটা সৃষ্টি করলে চেষ্টা করছি তাকে মু নিন্দা করছি এবং আহ্বান করছি 10 দিন ভিতরে ইমিডিয়েটলি সে কম ফরওয়ার্ড হি শুড কম ফরওয়ার্ড ফর ওয়ান ডিবেট কেউ যায় যে বিকাশ বিরোধী অছি কেউ পয়েন্টে পুরো 1, 2, 3, 4 সে ব্রিজ কথা কুহতু বা আপনার মহানগর নিগম কথা কুহতু বা কৃষি বিজ্ঞান কেন্দ্র কথা কুহতু বা রাজমপুর ইস্যু কুহতু মু আরামে একদম পুরো রেডি অছি ফেস করি লাগি এবং তাকে মু নিন্দা করে এইভাবে ডিসক্রিমিনেশন গোটে ভাইচারার গোটে সহর কেবে বি এমতি ফিলিং হয়ে নথিলা গোটে কি রিপ্লাই দেওয়ার পরে একদম পুরো ধড়কে একদম পুরো 10, 15, 20টা একদম পুরো চড়ি বসছেন এটা বিলকুল হওয়া কথা ন এটা কেবে ফিরল কা হিনতে এটা ফার্স্ট টাইম এটা গোটে নিহাতি গোটে ভুল গোটে জিনিসটা হউছি তাকে মু নিন্দা করছি মু যায় 8 তারিখ মিটিং অছি 8 তারিখ মিটিং যাই সারা পরে যেহেতু নরসিংহ মিশ্র অছেন নিজে চেয়ারম্যান কমিটি চেয়ারম্যান আও সে বি ওয়েল অ্যাওয়ার অফ এবং টোটাল টিমটা ওয়েল অ্যাওয়ার অফ আমি নিষ্পত্তি নেবা কেমতি কোণ করা যাই পারে এবং সে ফাইস্ট ফাইনিং টিমটা যা রিপোর্ট দেবে ডিসিসি এবং এআইসিসি কু তারপরে আমি নিশ্চিত ভাবে মানবর রাহুল গান্ধী পাখে যা তারপরে তাঙ্কু কহিবা সব জিনিসটা এবং আমি আশাবাদ অছি বহুত ভল অছি মু কংগ্রেস অছি এবং কংগ্রেস বিলকুল কংগ্রেস বিপর্যয় হয়ে না আমি বিলকুল একদম পরে জাণি সারি কেউ জায়গায় কোণ ভুল ভাল হয়েছে তাকে আমি আগামী কিন্তু আক্টিভ করি কাম করি তাহলে